রাত তখন ঠিক কাটায় কাটায় আটটা হ্যান্ডস আপ মাথার উপর হাত তোল শয়তান পালাবার চেষ্টা করলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব এই লাইনগুলোর কথা কি একবার আপনাদের মনে পড়ছে মনে কি হচ্ছে না টান টান ঠাসা এমন থ্রিলার আগে কোথায় যেন পড়েছেন হ্যাঁ আজ যার কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি আমি জানি আমার মতো অজস্র অসংখ্য মানুষের কৈশোরের আকাশ জুড়ে তিনি বিচরণ করতেন একটু হয়তো ভুল বললাম তিনি হয়তো নন তার লেখা রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনীগুলোতেই আমাদের শৈশব কৈশোর বুধ হয়ে থাকত আসলে লেখক হিসাবে তিনি সে সময় যেমন অন্তরালে ছিলেন আজও সেই অন্তরালেই রয়ে গেছেন তিনি এক বিস্তৃত প্রতিভা বলা যেতে পারে চিরবঞ্চিত এক এক জিনিয়াস মেঘে ঢাকা তারা কখনো যার নাম স্বপন কুমার শ্রী ভৃগু কখনো বা ডাক্তার এস এন পাণ্ডে স্বপন কুমার নামটা উচ্চারণ করলেই হুড়মুড়িয়ে আমাদের সামনে এসে দাঁড়ায় গোয়েন্দা দীপক চ্যাটার্জি বা তার সহকারী রতনলাল উনিশশো তিপ্পান্ন সালে দীপক চ্যাটার্জি প্রথম পাঠকের দরবারে এসে হাজির হয় স্বপন কুমারের লেখা সেই উপন্যাসের নাম ছিল অদৃশ্য সংকেত সেই শুরু পরবর্তী প্রায় তিন দশক জুড়ে গোয়েন্দা দীপক চ্যাটার্জির তেমন কোনো যোগ্য প্রতিদ্বন্দ্বী ছিল না এক হাতে উদ্যত পিস্তল অন্য হাতে জ্বলন্ত টর্চ দীপক চ্যাটার্জি পাঁচতলা হইতে জলের পাইপ বাহিয়া বিদ্যুৎ গতিতে নিচে নামিয়া গেল গোয়েন্দা দীপক চ্যাটার্জির গল্পের এরকম জনপ্রিয় বর্ণনা প্রসঙ্গে সাহিত্যিক সমরেশ মজুমদার স্বীকার করেছেন যে একবার শুরু করলে শেষ না করে থামা যেত না যদিও শিক্ষিত বহু মানুষজন স্বপন কুমারের নায়ক গোয়েন্দা দীপক চ্যাটার্জির রহস্য রোমাঞ্চ এই গোয়েন্দা কাহিনিগুলিকে পাল্প ফিকশান বলে উড়িয়ে দিয়েছেন তবুও বইয়ের সংখ্যার নিরিখে এবং তাদের ধুমধুমার অকল্পনীয় সেই জনপ্রিয়তার নিরিখে স্বপন কুমার বা তার সৃষ্টিকে কখনো কেউই অস্বীকার করতে পারেনি সত্যজিৎ রায়ের ফেলুদা তোপসের যুগেও সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর যুগেও স্বপন কুমারের দীপক চ্যাটার্জি বাঙালি পাঠকের হৃদয়ে আজও নিশ্চিতভাবে গেথে আছে বলেই আমি অন্তত বিশ্বাস করি বলা বাহুল্য শুধু দীপক চ্যাটার্জিই নয় সেই থ্রিলারগুলোর অ্যান্টি হিরোরাও পাঠকদের হৃদয়ে আজও রাজ করে ভাবুন একবার কি বিচিত্র তাদের নাম ছিল কারো নাম পাখি কারো নাম মিস্ট্রিম্যান কারো নাম কালো নেকরে কেউ বা ড্রাগন আবার কারো নাম কালনাগিনী অথবা ব্ল্যাক প্যান্থার এরকম আরও কত বিচিত্র চরিত্র বই প্রকাশিত হতো বিভিন্ন সিরিজের নাম দিয়ে প্রায় কুড়িটি সিরিজে বই প্রকাশিত হতো শোনা যায় বেশ কয়েকটি সিরিজের প্রত্যেকটি সিরিজে প্রায় একশোর মতো বই থাকতো ভাবুন একবার কি কি বিপুল পরিমাণ লেখা স্বপন লিখেছিলেন তবে কথা ঠিকই যে স্বপন কুমারের লেখায় তেমন কোনো সাহিত্যরস ছিল না তার চরিত্রগুলির মধ্যে কোনো গভীরতা ছিল না কিন্তু গল্পে অবাস্তব তথ্য ও নানা রকম ফাঁক ফকর থাকা সত্ত্বেও বর্তালার সেই পঞ্চাশ ষাট পৃষ্ঠার চটি বই হওয়া সত্ত্বেও সেই মুচমুচে গল্প কাহিনীগুলো ছিল পাঠকদের কাছে ভীষণ ভীষণ রকম জনপ্রিয় আর এটাই ছিল স্বপন কুমারের অনন্য সাধারণ ক্যারিশমা আপনারা অনেকেই জানেন স্বপন কুমার এই প্রতিভাধর লেখকের আসল নাম সমরেন্দ্রনাথ পাণ্ডে বা এস এন পাণ্ডে জন্ম উনিশশো সাতাশ সালের ছাব্বিশে অক্টোবর আদি বাসভূমি বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলা বাবা ছিলেন ব্যারিস্টার মাত্র ১৪ বছর বয়সে সমরেন্দ্রনাথ পাণ্ডে চলে আসেন কলকাতায় আইনজীবী পরিবারের সন্তান হলেও তার দু চোখে স্বপ্ন ছিল তিনি ডাক্তার হবেন ছাত্র হিসাবে যথেষ্ট মেধাবী ছিলেন ভর্তি হয়েছিলেন আর মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে আর এখানেই তার জীবনে ঘটল নাটকীয় ঘটনা তিনি যখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তখন বাড়ি থেকে খবর আসলো আর্থিক অনটনের সংসার সংসার চলছে না তুমি তোমার নিজের পড়াশোনার খরচ নিজেই জোগাড় করো ডাক্তারি ছাত্র সমরেন্দ্রনাথ পাণ্ডের জীবনের মোড় ঘুরে গেল ছোটবেলা থেকেই বই পড়তেন অল্প স্বল্প লেখালেখির অভ্যাস ছিল এবার তিনি বসে পড়লেন টাকা উপার্জনের জন্য গোয়েন্দা গল্প লিখতে একই সময়ে জন্ম হলো দুজনের একদিকে যেমন লেখক স্বপন কুমার অন্যদিকে তেমন গোয়েন্দা দীপক চ্যাটার্জি পাণ্ডুলিপি নিয়ে সোজা হাজির হলেন বটতলার প্রেসে জেনারেল লাইব্রেরির প্রকাশনার যিনি কর্ণধার কৃষ্ণচন্দ্রগুপ্ত বই পাড়ার যার নাম ছিল কেষ্টবাবু তিনি প্রথম ছাপতে শুরু করলেন স্বপন কুমারের বই আর ছাপা মাত্রই হটকেকের মতো বাজারে বিক্রি হতে শুরু করল স্বপন কুমারের গোয়েন্দা গল্প শোনা যায় আর্থিক অনটন দূর করার তাগিদে এবং অবশ্যই প্রকাশকদের প্রবল চাপে স্বপন কুমার শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে বসে বিনামূল্যের ইলেকট্রিক আলো হাওয়ায় তার লেখা সম্পূর্ণ করতেন পাবলিশাররা প্ল্যাটফর্মে এসে তার কাছ থেকে লেখা নিয়ে যেতেন এবং নতুন বইয়ের জন্য তাগিদ দিয়ে যেতেন বেশিরভাগ সময়ে নুন আর কাঁচা টমাটো খেয়ে পেটের খিদে মেটাতেন স্বপন কুমার তা এত কষ্টের মধ্যে লেখালেখির জগতে জগতে ডুবে থাকা সত্ত্বেও সেসব নাকি তিনি ডাক্তারি পাশ করেছিলেন তার স্বজনরা বলেছেন লেখালেখির জগতে বুধ হয়ে থাকতেন বলেই ডাক্তার হিসাবে তিনি প্রতিষ্ঠা পাননি তাছাড়া সে সময় তার ঘাড়ে নাকি চেপে বসেছিল গরিবের ঘোড়া রোগ অর্থাৎ ডাক্তারি শুরু করেছিলেন কিন্তু কারো কাছ থেকে পয়সা নিতেন না এতে যা হবার তাই হল বিনামূল্যে ডাক্তারদের কি আর পসার জমে তাই শেষ পর্যন্ত তাকে ডাক্তারি ছেড়ে লেখালেখির জগতে ফিরে আসতে হয়েছিল পেটের দায়ে তিনি এবার লিখতে শুরু করলেন জ্যোতিষীর উপর বই আর বিস্ময়করভাবে তাতেও তিনি অকল্পনীয়ভাবে সফল হলেন শ্রী ভৃগু ছদ্ম নামে তার জ্যোতিষিবিদ্যার বইগুলো বাজারে ছিল সুপার ডুপার হিট তার স্বপন কুমার থেকে শ্রীভৃগু হয়ে ওঠার ঘটনাটিও বেশ অবাক করার মতো এক প্রকাশকের কাছে একদিন তিনি তার পাওনার টাকা আনতে গিয়েছিলেন প্রকাশক তাকে বসিয়ে অন্য আরেকজনের হিসেব নিকেশ করছিলেন দীর্ঘক্ষণ ধরে অধৈর্য হয়ে স্বপন কুমার বলেছিলেন আরে আমিও তো লিখি আমাকে বসিয়ে রেখেছেন কেন উত্তরে প্রকাশক নাকি বলেছিলেন আরে মশাই গোয়েন্দা গল্প তো সবাই লিখতে পারে উনি জ্যোতিষীর উপরে বই লেখেন অনেক ব্যবসা দেন ওনাকে তো আগে ছাড়তেই হবে স্বপন কুমার সেই দিনই সেই প্রকাশকের দপ্তরে বসে প্রতিজ্ঞা করেছিলেন জ্যোতিষশাস্ত্র শিখে বই লিখে তিনি একদিন দেখিয়ে দেবেন শুরু হল রাত জেগে না খেয়ে দে অমানসিক এক পরিশ্রম জ্যোতিষশাস্ত্র চর্চা লিখলেন বই আর তা এতটাই বাজারে জনপ্রিয় হলো যে একসময় একাধিক মানুষ বাজারে নিজেদেরকে শ্রী ভৃগু বলে পরিচয় দিতে শুরু করলেন প্রত্যেকেই দাবি করতেন সেই নাকি আদি অকৃত্রিম আসল ভৃগু আসলে স্বপন কুমারের গোটা জীবনটাই ছিল ক্ষিদের সঙ্গে লড়াই আর সেই লড়াইয়ে টাকার জন্য তিনি শুধুমাত্র রহস্য রোমাঞ্চ গল্পকাহিনী এবং বিদ্যার উপর বই লিখেই থেমে রইলেন না ডাক্তার এস এন পাণ্ডে ছদ্মনামে লিখলেন প্রচুর ডাক্তারি বইপত্র তার লেখা প্র্যাকটিস অফ মেডিসিন টেক্সট বুক অফ প্যাথোলজি টেক্সট বুক অফ অ্যানাটমি সেই সময়ের বিখ্যাত সব বই বাজারে আজও তার বিক্রি প্রচুর ডাক্তার এস এন পাণ্ডের ছদ্মনামে কোকশাস্ত্র আজও বাজারে কিন্তু বেশ জনপ্রিয় এছাড়াও শুনলে অবাক হয়ে যাবেন যে তিনি লিখেছিলেন নানা বিষয়ে অসংখ্য বই মোটর গাড়ির ড্রাইভিংয়ের উপর বই ট্রানজিস্টার টেলিফোন টেলিভিশন মেরামতির উপর বই হাঁস মুরগি কীভাবে প্রতিপালন করতে হবে গরু ছাগল প্রতিপালন কিভাবে করতে হবে তার উপর বই টোটকা আয়ুর্বেদের উপর বই সবজি চাষের উপর বই এমনকি এমনকি ভারতীয় কামশাস্ত্রের উপর বই সত্যি কথা হলো এটাই যে বাংলা সাহিত্যের এত বিষয় বৈচিত্র্য নিয়ে সবকটি বিষয়ে বেস্ট সেলার লেখার যোগ্যতা আর কোনো সাহিত্যিকের আছে বলে তেমনভাবে আজ পর্যন্ত জানা নেই তবু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এটাই যে জীবিত অবস্থায় তিনি যথাযথ সম্মান অর্থ কোনো কিছুই পাননি প্রকাশকরা বারবার প্রতারণা করেছেন প্রকাশকদের কাছ থেকে উপযুক্ত রয়্যালিটি কখনো তিনি পাননি অন্যদিকে পাঠককুল তারা তার বই পড়ে অসাধারণ আনন্দ উপভোগ করেছেন ঠিকই কিন্তু তাকে বিন্দুমাত্র মনে রাখেননি তবু তবু এপার বাংলা ওপার বাংলার বেশ কিছু মানুষজন আজও স্বপন মনে রেখেছেন তাদের উদ্যোগে কখনও দেবসাহিত্য সাহিত্য কুটির কখনো লালমাটি প্রকাশনী সংস্থা বা আরও অনেক সংস্থা এই সময় দাঁড়িয়ে স্বপন গোয়েন্দা কাহিনী সমগ্র প্রকাশ করেছেন প্রকাশ করতে চলেছেন নতুন আঙ্গিকে নতুন বইয়ের মলাটে আমার তো মাঝে মাঝে মনে হয় একদিন টিভি অথবা রূপলি পর্দায় স্বপন কুমারের গোয়েন্দা দীপক চ্যাটার্জিকে আমরা নিশ্চিতভাবেই দেখতে পাব বিলম্বিত এই অসাধারণ লেখক সমরেন্দ্রনাথ পাণ্ডে তথা শ্রী স্বপন কুমার দু সালের পনেরোই নভেম্বর শ্যামনগরের বাড়িতে অসহায় অবস্থায় সবার অন্তরালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছাব্বিশে অক্টোবর তার জন্মদিন তার জন্মদিনে আমার এই ভিডিও তার প্রতি আমার সামান্য শ্রদ্ধার্ঘ আজ এই পর্যন্ত বাড়িতে বসে পুজোর আনন্দ উপভোগ করুন পুজোর দিনগুলি সকলের খুব ভালো কাটুক ভালো থাকুন সেফ থাকুন নমস্কার